আসসালামু আলাইকুম। আলোচনা করতে চাচ্ছি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.4 এর 6 নং যে ম্যাথটি আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেই ম্যাথটি নিয়ে। 6 নং ম্যাথটিতে আমি দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে y+3=4/x এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে x-4=5/3y। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ম্যাথগুলি করার জন্য স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়াল ভাবে কোনো ফর্মুলা নেই বা কোনো রুলস নেই, জাস্ট গতানুগতিক যে অ্যালজেব্রিক ফর্মুলা গুলো আছে বা মেথড গুলো আছে সেই মেথডের সাহায্যে সলভ করতে হবে। তো 6 নম্বর ম্যাথটিতে প্রথমেই আমরা যেটা করব, দুটো ইকুয়েশন কে দুটো নাম্বার দিয়ে নিব, 1 নম্বর এবং 2 নম্বর। দেন আমরা ইকুয়েশন 1 থেকে আসলে কি পাই, ইকুয়েশন 1টাকে আমরা একটু মডিফিকেশন যদি করি, ইকুয়েশন 1টাকে যদি আমরা একটু মডিফিকেশন করি, মডিফিকেশন মিনস আমি আর আর গুণ করে দিই, আর আর গুণ মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই। ক্রস মাল্টিপ্লিকেশন করলে x যাবে y+3 এর সাথে আর 4টা থাকবে। সো x দিয়ে যদি এমনটা হবে ক্রস মাল্টিপ্লিকেশন, আপনারা নিশ্চয়ই ক্রস মাল্টিপ্লিকেশন সম্পর্কে অবগত আছেন। So then x দিয়ে y কে মাল্টিপ্লাই করলে হবে xy and এখানে হচ্ছে 3x = 4। আবার ইকুয়েশন 2 থেকে যদি আমি সলভ করি, ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 টা থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়েশন 2 থেকে পাচ্ছি x-4=5/3y, যেখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এমনটা পাচ্ছি 3y × x-4 = 5। সো পেয়ে যাচ্ছি আমরা 3xy - 12y = 5। ওকে, সো এই যে দুটো ইকুয়েশন পেলাম, এবার এই দুটো ইকুয়েশন থেকে সমাধান করার মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা আমাকে সেটা একটু থিঙ্ক করতে হবে। সো একটু যদি আমরা এই ইকুয়েশন দুটোকে লক্ষ্য করি, এই একটা হচ্ছে 3 নম্বর এবং একটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, এই 3 এবং 4 নম্বর ইকুয়েশনের মধ্যে কোনো মিল পাচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি দুটার ভিতরে এক্স ওয়াই এর একটা টার্ম আছে, এখানে একটা এক্স ওয়াই টার্ম আছে, এখানে একটা এক্স ওয়াই টার্ম আছে। তো আমরা ক্লাস 8 এ এলিমিনেশন মেথড নামে একটা মেথডের সাথে পরিচিত আছে, যে মেথডের রুলস হচ্ছে ভ্যারিয়েবলের কোঅফিসিয়েন্ট কে ম্যাচ করতে হয়, সেখানে ঠিক তাই করব। এই এক্স ওয়াই আর এই 3xy এর এই দুটোর কোঅফিসিয়েন্ট কে আমি মিলানোর জন্য এই ইকুয়েশনটাকে আমি 3 দিয়ে গুণ করব। হ্যাঁ, 3 নম্বর ইকুয়েশনটাকে আমি 3 দিয়ে গুণ করব। সো আমি যদি 3 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করি এবং এটা থেকে যদি আমি 4 নম্বর ইকুয়েশনটাকে মাইনাস করি, তাহলে আমি কি পাচ্ছি, আমি এখানে শর্টকাটে লিখে দিয়েছি, আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। 3 নম্বর ইকুয়েশনটাকে আমি 3 দ্বারা গুণ করছি এবং 3 দ্বারা মাল্টিপ্লাই করছি এবং সেখান থেকে 4 নম্বর ইকুয়েশনটাকে ডিডাক্ট করছি। কেন ডিডাক্ট করছি আমরা জানি, এখানে যখন আমি 3 দিয়ে গুণ করব এই 3 নম্বর ইকুয়েশনকে, তখন এটা হচ্ছে +3xy হবে এবং 4 নম্বর ইকুয়েশন হয় কিন্তু +3xy আছে। এন্ড আমার টার্গেট হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে xy এর টার্মটাকে সরানো। সো এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি xy এর টার্মকে সরাতে চাই, একই রকমের সাইন থাকলে কি করতে হয়, মাইনাস করতে হয়, আর অপোজিট সাইন থাকলে প্লাস করতে হয়। এগুলো আমরা এলিমিনেশন মেথডে পড়েছিলাম। সো 3 নম্বর ইকুয়েশনকে যখন আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে যাবেন, তখন একটা টার্মকে তো করা যাবে না, প্রতিটা টার্মকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো প্রত্যেকটা টার্মকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, হোয়াট উই গট অ্যাকচুয়ালি, উই গট 3xy + 9x = 12। এন্ড এটার নিচে যদি আমি 4 নম্বর ইকুয়েশনটাকে তুলে ফেলি, 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 3xy - 12y = 5। ওকে, সো এখন কি করতে হবে, ওই যে আমি একটু আগেই বলছিলাম একই রকমের সাইন থাকলে ডিডাকশন করতে হয় মানে মাইনাস করতে হয়। সো মাইনাস করতে গেলে নিচের প্রত্যেকটা টার্মের সাইন গুলিকে চেঞ্জ করে নিতে হয়, অলরেডি উই নো দ্যাট। সো 3xy কাটাকাটি চলে যাবে, 12 চিহ্ন প্লাস, এখানে 9 চিহ্ন প্লাস, প্লাসের পাশে প্লাস, 12 এন্ড 12 প্লাস করলে হচ্ছে 21y, সরি টু মিস্টেক হয়েছে, এখানে এক জায়গায় আছে x এবং আরেক জায়গায় আছে কিন্তু y। সো আমাদেরকে যেটা করতে হবে, এটার অ্যান্সারটা আমরা এভাবে লিখবো, 9x + 12y = 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 7। 9x + 12y = 12 থেকে 5 বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে 7। সো এবারে এই ইকুয়েশন থেকে আপনি যে কোনো একটা মান বের করে নেবেন, আপনি চাইলে x এর মান বের করে নিতে পারেন, আপনি চাইলে y এর মান বের করে নিতে পারেন। আমি এখান থেকে xটাকে বের করে নিই, আমি যদি এখান থেকে x বের সরি আমি এখান থেকে y বের করে নিই, আমি যদি এখান থেকে y বের করতে চাই, আমি এখান থেকে এটাকে এভাবে লিখতে পারি, 12y = 7 - 9x and then y = 7 - 9x/12। ওকে, সো এটাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, 1 2 3 4, এটাকে দিয়ে দিচ্ছি 5 নাম্বার ইকুয়েশন। সো আমরা এখান থেকে y এর একটা ভ্যালু পেয়ে গেলাম, y = 7 - 9x/3। সো এবারে এই y এর ভ্যালুটাকে আমাদেরকে 3 নম্বর ইকুয়েশনটাতে বসাতে হবে। আমি চাইলে 3 নম্বরে বসাতে পারি, আমি চাইলে 4 এ বসাতে পারি, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটাতে বসালেই হলো। সো আমি এটা 3 এ বসাচ্ছি। সো আমি যদি এই y এর ভ্যালুটাকে 3 নম্বর ইকুয়েশনে বসাতে চাই, আমি 3 নম্বরটাকে রেখে বাকিগুলোকে ইরেজ করে ফেলছি, y এর ভ্যালুটাকে যদি আমি 3 এ বসিয়ে দিই, তাহলে আসলে কি পাচ্ছি একটু লক্ষ্য করবেন, লেখাটা এরকম লিখতে হবে, পুট দ্য ভ্যালু অফ y
put the value of y in equation 3 তিন নম্বর ইকুয়েশনে বসালে তিন নম্বর ইকুয়েশনটা কি ছিল xy + 3x = 4 ছিল সো xy + 3x = 4 এর ভিতরে যদি আমি y এর জায়গায় y এর ভ্যালুটাকে বসিয়ে দিই x into 7 - 9x / 12 + 3x = 4 দেন এটাকে আপনি নরমাল নিয়মে সলভ করেন এই x টা উপরের নিউমারেটরের সাথে গুণ করা বোঝায় x দিয়ে 7 কে গুণ করলে হবে 7x আর x দিয়ে 9x কে গুণ করলে হবে 9x স্কয়ার নিচে 12 থাকবে এখানে + 3x = 4 দেন এটাকে এলসিএম করতে হবে আমরা যদি এটাকে এলসিএম করি তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করবেন এলসিএম করলে এখানে 12 ই হবে দেন 7x - 9x স্কয়ার পাচ্ছি প্লাস এই 12 দ্বারা 3x কে সরাসরি মাল্টিপ্লাই করতে হবে সো হচ্ছে 3 বার 36x = হচ্ছে 4 সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি উপরে কি পেয়ে যাচ্ছি 7x আর 36x টাকে প্লাস করতে হবে 36 আর 7 যোগ করলে হয়ে যাচ্ছে 13 মানে 43x - 9x স্কয়ার by 12 is equal to 4 যেটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পেয়ে যাচ্ছি minus 9x square plus 43x is equal to 48 okay and then সবকিছুকে এক পাশে নিয়ে আসতে হবে সবকিছুকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে পেয়ে যাচ্ছি minus 9x square plus 43x minus 48 is equal to 0 okay সো এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে হয়ে যাচ্ছে 9x স্কয়ার মাইনাস 43x প্লাস 48 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 সো মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে মাইনাসটা ভ্যানিশ হয়ে গেলে থাকবে 9x স্কয়ার মাইনাস 43x প্লাস 48 ইকুয়াল টু 0 দেন এটাকে মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করার নিয়ম নিশ্চয়ই আমরা প্রত্যেকে অবগত আছে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে প্রথমে 9 এবং 48 কে মাল্টিপ্লাই করে নিতে হবে এই 9 আর 48 কে যদি মাল্টিপ্লাই করি আমি লেফট সাইডে একটু ইরেজ করে ফেলছি আর লেফট সাইড টু ইউজ করে ফেলছি একটু লক্ষ্য করবেন সো আমরা জানি যে এরকম থাকলে প্রথমে একটাকে মাল্টিপ্লাই করে নিতে হয় 48 এর সাথে 9 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আর তার মাত্র দিয়ে থাকে 7 4 9 36 আর সাথে হচ্ছে 43 মানে হচ্ছে 432 সেটা এলসিএম করতে হবে 2 দিয়ে দিলে হবে 216 2 দিয়ে দিলে হবে 108 2 দিয়ে দিলে হবে 54 2 দিয়ে দিলে হবে 27 3 দিয়ে যাবে 3 9 27 3 দিয়ে যাবে 3 3 9 ওকে সো এই অ্যানসার গুলি থেকে আমরা কি বের করতে হবে 43 বের করতে হবে সো কিভাবে পাচ্ছি আমরা একটু লক্ষ্য করবেন 2 2 4 4 2 8 8 2 16 আর 3 3 9 3 9 27 হ্যাঁ হয়ে গেছে 27 আর হচ্ছে 16 16 এবং 27 কে প্লাস করলে কিন্তু 43 হয় ওকে সো এটাকে আমরা ভেঙে লিখব মাইনাস 16x মাইনাস 27x প্লাস 48 ইজ ইকুয়াল টু 0 সো এখন হচ্ছে কমন নেওয়ার পালা কমন নাও নিয়ম নিশ্চয় আপনারা জানেন সো x কমন নিলে হয়ে যাচ্ছে 9x - 16 এবং এখান থেকে 3 কমন যাচ্ছে তাহলে হবে 9x - 16 ইজ ইকুয়াল টু 0 সো আমরা পেয়ে যাচ্ছি 9x - 16 একবার এবং পেয়ে যাচ্ছি x - 3 একবার ওকে পেয়ে যাচ্ছি x - 3 একবার সো এখান থেকে আমরা অ্যানসার বলতে পারি x এর দুটো অ্যানসার আমরা এখান থেকে পেয়ে গিয়েছি অলরেডি x ইকুয়াল টু একটা হচ্ছে 16/9 এবং আরেকটা হচ্ছে x ইকুয়াল টু 3 অলরাইট দেন কি করতে হবে এই যে x এর ভ্যালু গুলি এই x এর ভ্যালু গুলিকে y এর যে ইকুয়েশনটা ছিল y ইকুয়াল টু একটা ইকুয়েশন ছিল যে ইকুয়েশনটাকে আমরা 5 নাম্বার ইকুয়েশন লিখেছিলাম সো ওই ইকুয়েশনের ভিতরে বসাতে হবে ওকে আমাদের ওখানে লেখা ছিল এমনটা y ইকুয়াল টু 7 - 9x / 12 y ইকুয়াল টু 7 - 9x / 12 এটা ছিল আমার 5 নাম্বার ইকুয়েশন ওকে সো এই ভ্যালু গুলিকে আমরা এই 5 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব সো কিভাবে বসাবো when x ইকুয়াল টু 16/9 y equal to 7 minus 9 into 16/9 by 12. So calculate current 7 minus 16/12. So pay that c minus shoulder shall be equal to 9 minus 9/12. So it cut a category of minus 3/4. Okay. Then who say x amount of 3 the put the way and the x amount 3 the calculate for it. I'll keep at c. x এর মান 3 দিয়ে ক্যালকুলেট করলে when x equal to 3 তখন আমরা আসলে y equal to কি পাচ্ছি 7 minus 9 into 3 by 12 so পেয়ে যাচ্ছেন 7 minus 27 by 12 so পেয়ে যাচ্ছেন minus 20 by 12 4 দিয়ে ভাগ করলে হচ্ছে minus 5 by 3 so আমরা x y এর ভ্যালু গুলিকে পেয়ে যাচ্ছি এমনটা 3 comma minus 5 by 3 একটা আর পেয়ে যাচ্ছি আরেকটা অ্যান্সার পেয়ে যাচ্ছি 16 by 9 comma minus 3 by 4 okay সো এই দুইটা অ্যানসারই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ একটা হচ্ছে
3 comma minus 5 by 3 এবং আরেকটা হচ্ছে 16 by 9 comma minus 3 by 4 সো দেখতেই পাচ্ছেন যে এই চ্যাপ্টারে ম্যাথ গুলি করার জন্য আসলে স্পেসিফিক কোনো রুলস নেই জাস্ট একটু লজিক্যালি আপনাকে অ্যালজেব্রিক ম্যাথমেটিক্স ফল সলভ করার যে ওয়েগুলো আছে এই ওয়েগুলোর মাধ্যমে আপনাকে ম্যাথ গুলিকে নরমালি জাস্ট অ্যাজ ইউজুয়াল সলভ করে যেতে হবে দ্যাটস ইট আর কিছুই না আসলে সো আশা করছি বাকি ম্যাথ গুলো আমরা নিজেরা নিজে নিজে করার চেষ্টা করব সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটিকে আমরা এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম